হোয়াটসঅ্যাপ গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে আছি পাড়াগ্রাম গরুর হাটে, যেটা কেরানীগঞ্জের হযরতপুরে অবস্থিত। আপনারা খুব সহজে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি করে চলে আসতে পারেন, সময় লাগবে এক ঘন্টার মতো। তো এটা একটা বিশাল হাট, এখানে অনেক অনেক গরু আছে। শুধু গরু না, এখানে আপনারা খাসিও পাবেন, গাভিও পাবেন, বাছুর সবই পাবেন। তো চলুন গাইজ, দেখি কী কী গরু পাওয়া যাচ্ছে এবং দাম কেমন। লেটস গো। ভাই কেমন আছেন? আপনার নামটা? আচ্ছা, তো আপনার এই গরুটা কি জাতের? দেশাল। কোথেকে আনছেন? সিরাজগঞ্জ থেকে আনছেন। তোর কয় মন হবে? 8 মন। তো দাম চাচ্ছেন কত? 220। 220 একটু বেশি না দামটা? আচ্ছা, তো এমনি কততে ছাড়বেন? 190। হ্যাঁ, গরুটা একটু সুন্দর, অনেক সুন্দর, এই জন্য একদম সুন্দর আর ইয়াও ভালো। আচ্ছা, তাহলে 190 হলে লাস্ট হলে দিবেন। আচ্ছা, তো আপনি কি একটাই আনছিলেন নাকি ছয়টা? এই যে সিরিয়ালের ছয়টা আপনার, সবগুলা দেশাল? কত করে যাচ্ছে সবগুলা? আচ্ছা, তো বেচা কেনা কি হয়েছে এখনো? আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আছেন? আপনার নামটা? সোহেল রানা। ভাই আপনার এটা কি দেশাল? তো কয় মন হবে এই দেশাল? 8.5 মন। তো কি টাঙ্গাইল থেকে আনছেন? সিরাজগঞ্জ থেকে আনছেন। কত চাচ্ছেন? 180 চাইছেন। লাস্ট কত হলে দিবেন? 150 হলে দিবেন। তো বেচা কেনা কি ভালো চলতেছে? খুব খারাপ অবস্থা। আচ্ছা, আপনি কি প্রতি শনিবার এখানে আসেন? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার নামটা? আচ্ছা, হযরত আলী ভাই। এটা কি জাতের গরু? ষাঁড় গরু। নাকি সিরাজগঞ্জ থেকে আনছেন? কত চাচ্ছেন দাম? হ্যাঁ, 1.45 চাচ্ছেন। লাস্ট কত হলে দিবেন? 35 হলে লাস্ট দিবেন। ঠিক আছে ভাই, বৃষ্টি শুরু হয়ে গেছে, কষ্ট করে দাঁড়ায় আছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন। আপনার কি দুইটাই গরু? কোথেকে আনছেন এগুলো? আচ্ছা, এটা কি দেশাল? তো কত দাম চাচ্ছেন? জোড়া 135, মানে 62 করে পড়তেছে। এর কয় মন হবে গরুগুলা? 6.5 মন জোড়া হবে। তো লাস্ট কত হইলে দিবেন? আমি কয় না, কেউ জিজ্ঞাসা করে না, সমস্যা নাই। এই যে আজকে বৃষ্টি হয়েছে তো প্রকৃতিটা আর অনেক কম বলে। আপনার টার্গেট কত? এটা 60 হলে টার্গেট 27-28 দিবেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন।